ভারতের গণতান্ত্রিক যুবকরা দেখছেন, তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করেই তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা জানেন, 1980 সালের 18ই সেপ্টেম্বর শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্ত এখানটায় খুন হন। তাকে স্মরণে রেখে এই রক্তদান শিবির ইতিমধ্যে আমাদের সিপিএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা ছাত্র যুব আন্দোলনের ভারতবর্ষের গর্বের সন্তান কমরেড সীতারাম ইয়েচুরি উনি প্রয়াত হন। দুই নেতার স্মরণে ডিওয়াইএফআই তারা বিশাল ঘোষণাকে কমিটি সিদ্ধান্ত নিয়েছে রক্তদান শিবির। যেহেতু 18ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার বিভিন্ন বিষয়াদি আছে, সেই কারণে দুদিন এগিয়ে তাদের স্মরণে আজকের এই রক্তদান শিবিরে তারা আয়োজন করেছে। প্রচুর সংখ্যক যুবক তারা রক্তদানে উৎসাহিত হয়েছে। কিন্তু আমাদের আক্ষেপ, গত এই রক্তদান শিবির ডিআইএফআইতে এখানটায় সংগঠিত করা হয়েছে, সেই রক্তদান শিবির থেকে যাওয়ার পথে রক্তদাতাদের বিশাল করে উদ্বৃত্ত বাহিনী বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করেছে। এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আমরা এড়াতে পারি এবং রক্তদানে ভালো কাজে সমস্ত যুবকদের দলমধ্যে উদ্বুদ্ধ করার কাজে সবাই ব্রত হোক, এই আবেদন আমি রাখবো। আসলে রক্তদান আমাদের শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের 45তম সংবিধান দিবস, এবং ইতিমধ্যে আপনারা জানেছেন যে গত 12 তারিখ আমাদের ছাত্রযুব আন্দোলনের অন্যতম নেতা এবং আমাদের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কিংবদন্তী কমরেড সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। এই দুজন মহান লোকের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানে রক্তদান শিবির আয়োজন করেছি। কতজন রক্তদাতা এখানে? এখন পর্যন্ত 22 জনের মতো রক্তদাতা রক্তদিচ্ছে, আরো আসছে। আমরা আশা করি এটা প্রায় 20 জন মতো। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই গরজ জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।